वेलकम टू रत्नास किचेन। रत्नास किचेने आपनादे सकलके स्वागत। आज के आमी बानाबो पावरोटी रसमलाई। तो भिडियोटा शुरू करार आगे आमी बोले राखी जे आमार चैनलके सबस्क्राइब करुन, पाशे थाका बेल आइकनटा क्लिक करुन, जाते जखन आमी नतुन नतुन भिडियो छाड़बो सबार आगे आपनार काछे पौंछाबे। आज आर जदि भिडियोटा भालो लागे ताहले लाइक करबेन, शेयर करबेन बंधुबान्धवदेर संगे। आसुन ताहले भिडियोटा शुरू करा जाक। आमी निएछि एखाने पावरुटी एरकम स्लाइस पावरुटी के एरकम ग्लासेर साहाज्ये एरकम करे केटे निएछि। चार पिस पावरुटी के एरकम करे चारटे टुकरो करे केटे निएछि। निएछि फुल क्रीम दूध एक बाटी, एक चामच घी निएछि। एखाने आपनारा बाटार निते पारेन, तबे घी सेंटटा खूब भालो। आर निएछि चार पाँचटा काजू आमंड सरि आर पेस्ता दो तीनटे, ताके कुचि करे निएछि। दो चामच बड़ो चामचे दो चामच निएछि चीनी आर दुटो इलाच आर निएछि अल्प एकटु फूड कलर। एकटा फ्राई पैन बसिए दिएछि। एबार आमि मालाईटा करे नेब। तो आमि घीटा प्रथमे दिए दिच्छि। घीटा दिले खूब सुंदर एकटा सेंट आसे, ताई आपनारा घीटा देबेन। तो घीटा गले जाच्छे, आमि किन्तु आँचटा किन्तु आमि आगे थेकेई भरिए दिएछि, ताई दुधटा किन्तु एकटुखानि फुटे उठते पारे। हाँ, আমি সম্পূর্ণ দুধটা ঢেলে দিলাম। এখানে আপনারা পাউডার দুধও কিন্তু ব্যবহার করতে পারেন। তো এটাকে ভালো করে আমি নাড়াচাড়া করে নেব। আঁচটাকে এবার জোর করব, যাতে যে ধার দিয়ে যে মালাইয়ের মতন পড়বে, তাতে কিন্তু খেতে খুব সুন্দর লাগবে। আর এটা কিন্তু সহজেই বানানো যায়। আমাদের ঘরে পাউরুটি থাকে, আমরা যদি চটপট যদি কোনো গেস্ট এসে পড়ে, তাহলে কিন্তু আমরা এটা অবশ্যই কিন্তু বানিয়ে তাদেরকে সার্ভ করতে পারি। কেউ বুঝতেই পারবে না যে এটা পাউরুটি দিয়ে করা। দুধটা সুন্দর ফুটে উঠেছে দেখুন। এবার আমি দিয়ে দিচ্ছি এলাচ। এখানে গুঁড়ো এলাচও কিন্তু আপনারা ব্যবহার করতে পারেন। তো আমি এলাচগুলো একটু ফাটিয়ে নিয়েছি, দিয়ে দিচ্ছি এলাচ। আর খুব বেশি কিন্তু চিনি লাগবে না, এখানে চিনিটা কিন্তু আপনারা বুঝে শুনে দেবেন। তো আমি দিয়ে দিচ্ছি চিনি, সুন্দর এর সঙ্গে জাল হয়ে যাবে। আর দুধটাকে কিন্তু অনেকটাই ঘন করতে হবে। তো দুধটাকে জাল দিয়ে আমি একটু ঘন করে নিচ্ছি। দুধটা কিন্তু অনেকটাই ঘন হয়ে গেছে। এবার দিয়ে দেবো আমি ফুড কালার, খুব সামান্য দেবো, এতটা কিন্তু আমার লাগবে না। আমি সামান্য দিচ্ছি যাতে কালারটা খুব সুন্দর হয়। দেখতে যদি সুন্দর হয় তাহলে কিন্তু খেতেও কিন্তু মনটা ভরে যায়। তো আমি এবার এটাকে বন্ধ করে দেব। এটা হয়ে গেছে, এটাকে আমি বন্ধ করে দেবো, ঠান্ডা করে নিয়ে তারপরে আমি এইগুলোকে সার্ভ করে আপনাদেরকে দেখাচ্ছি। মালাইটা আমি বাটিতে ঢেলে নিয়েছি। এবার এটা ঠান্ডা হয়ে গেছে, আমি এবার পাউরুটির মধ্যে ঢেলে দিচ্ছি। সুন্দর করে পাউরুটির মধ্যে ঢেলে দিচ্ছি। আপনারা কিন্তু এটা ঠান্ডা করে যদি নর্মাল ফ্রিজে কিন্তু রেখে তারপরে খাবেন, দেখবেন কত সুন্দর লাগবে। বোঝাই যাবে না যে এটা পাউরুটি দিয়ে তৈরি করা হয়েছে। এটা সম্পূর্ণ আমি ঢেলে নিচ্ছি। মালাই আমি ঠান্ডা হয়ে যাওয়ার পর পাউরুটির ওপর ঢেলে দিয়েছি। দেখুন খুব সুন্দর লাগছে দেখতে। আর আমি ড্রাই ফ্রুটস যেটা অর্থাৎ আমন্ড আর পিস্তা আমি সুন্দর করে সাজিয়ে দিয়েছি। আপনারা কিন্তু এটা ঠান্ডা ঠান্ডা পরিবেশন করবেন। আর আবারও বলছি, আপনারা যারা সাবস্ক্রাইব করেননি তারা প্লিজ আমাকে সাবস্ক্রাইব করুন, আর একটা লাইক কিন্তু অবশ্যই করবেন। আপনাদের লাইক কিন্তু আর সাবস্ক্রাইব কিন্তু আমার কাছে অতি গুরুত্বপূর্ণ। আর যারা করেছেন তাদের জন্য তো অশেষ ধন্যবাদ। নমস্কার।